हेलो बंधु, आज हमें हायदराबाद विख्यात फार्णिचार शप स्वीडिश फार्णिचार शप इंडिया एकमात्र एखन अब्दि फार्णिचार शप हायदराबाद आविष्य शपर नाम देखूँ हमार पेचने शपर नाम हल आईकिया सेल्फी तुलसी एर भरे आज के देखो कि आई पा जाए एस टी एवं यहाँ हाईटेक सीटी माइंड प्लेस पास अवस्थित एवं पब्लिक ट्रांसपोर्ट आसा जाए सिकंदराबाद से आनी आसते पर टेन एच ये अपनी साइबर टावरे नामबें ओखान 195 बस आई बस आई पी एस करते आसते जरा जे एन टू साइड से आसबें तो जे एन टू थे सरसरि 195 बस आई पी एस बस स्टपे नाम भेतरे ढुकब और अपन समस्त किस देखा এখন আমি আইকিয়াতে ঢুকব। এটি হাইটেক সিটি হায়দ্রাবাদ ইন্ডিয়া, এটা মাইন্ড স্পেসের পাশে। এখানে প্রায় সমস্ত রকম ফার্নিচার এখানে পাওয়া যায় এবং কিচেন ইউটিলিটি, হোম ইউটিলিটি সব কিছুই পাওয়া যায়। এর আগেও অনেকবার আমি এখানে এসেছি, জেনারেলি কারে করে এসেছিলাম, কিন্তু এবার আমি পাবলিক ট্রান্সপোর্টে এসেছি। দেখাতে যে পাবলিক ট্রান্সপোর্টেও কত সুন্দরভাবে এখানে আসা যায়। আগেই আমি বলেছি যে যারা সেকেন্দ্রাবাদ থেকে আসতে চান, সেকেন্দ্রাবাদ থেকে 10H বাস, সেখান থেকে আপনি সাইবার টাওয়ারে নামবেন, এসে বাঁদিকে বাস স্ট্যান্ডে গেলে পরে সেখান থেকে 195 বাস ডাইরেক্ট আপনাকে আইকিয়া স্ট্যান্ডের এই যে এই জায়গাটায় নামিয়ে দেবে। এবং সেখান থেকে আপনি রাস্তা পার হয়ে এই যে আইকিয়া আইকিয়াতে যাচ্ছেন, আইকিয়ার গেটে আমি এখন ঢুকবো। আমি এখনও বুঝতে পারছি না কোন দিক দিয়ে গেট আছে, কারণ গাড়ি করে যখন আসি কারে করে জানিলে ওইখান থেকে আমাদের এন্ট্রি হয়, কিন্তু সিকিউরিটি বলল যে যেহেতু আমরা পায়ে হেঁটে যাচ্ছি সেই জন্যে আমাদেরকে এই সাইডে এসে এন্ট্রি নিতে হবে। এইদিকে দুর্গম চেরেবু একটু দূরেই, আমার ছেলে এখানে পড়াশুনো করত, তখন এই জায়গায় এগুলো কিছুই ছিল না। এখন আজকে এই 6-7 বছর 8 বছরের ব্যবধানে কত কিছু হয়ে গেছে এবং ইট ইজ দ্য ওয়ান ফেমাস ডেস্টিনেশান। এখানেই আপনার সেই বিখ্যাত যে উড়াল পুল টাইপের আছে, সেটা এখানে দুর্গম চেরেবুর উপর দিয়ে একটা ব্রিজ তৈরি হয়েছে, সেটা এখানেই আছে। এর আগের ভিডিওতে আপনারা দেখতে পাবেন, বন্ধুবান্ধব সব আমরা এসেছিলাম। এবার এই আইকিয়াতে আমি ঢুকবো, দেখছি আইকিয়ার এন্ট্রিটা কোন দিকে, এখনও ঘুরতে হবে। আচ্ছা, ওই যে দূরে ওইখান থেকে এন্ট্রি, তার মানে আমাকে এখান থেকে বাঁ দিক দিয়ে গিয়ে তারপরে নিতে হবে এন্ট্রি। আর একটা কথা বলে রাখি, ওই যে আপনি দেখছেন ওটা রায়দুর্গ মেট্রো স্টেশন, বা যে কোনো জায়গা থেকে মেট্রো নিয়ে আপনি এখানে আসতে পারেন। এবার তারপরে রাস্তা পার হয়ে আপনি এই দিক দিয়ে এই আইকিয়াতে ঢুকতে পারেন। এই যে আইকিয়া এসে গেছে, এবার আমি এন্ট্রি নেব। এবার আমি আইকিয়ার গেট দিয়ে এন্ট্রি নেব এবং
এখানে আগে আমি বলেছি প্রচুর জিনিস পাওয়া যায়। আইকিয়ার এন্ট্রান্স, থার্মাল চেক হয়ে গেছে, এবার ব্যাগ চেক হবে। আমাকে ছোট্ট একটি ব্যাগ আছে, সেটা হয়তো চেক করবে। এই যে দেখুন কি সুন্দর, এগুলো মনে হয় কোনো বক্স সাজানো রয়েছে। এগুলো সোফাতে এর জন্য খুব সম্ভবত। দেখুন মডুলেট কিচেনে কি কি থাকে, সুন্দরভাবে সাজানো আছে। এগুলো সব বিভিন্ন সাজানোর জিনিস, দেখুন সুন্দরভাবে সাজানো আছে। প্রত্যেকটা গায়ে প্রাইস দেওয়া আছে। এটা কিনতে গেলে আমি দেখছি 249 rupees। সুন্দরী এখানে, এই দেখুন একটা স্প্রে, সুন্দর মেশিন আছে, স্প্রে বটল। এবং এটার দাম আপনার, এই দেখুন নিচে দেখাতে 99 rupees। এই দেখুন এটা আরেকটা রুম, এটা ড্রয়িং রুম। কি সুন্দরভাবে সমস্ত কিছু সাজানো রয়েছে, দেখুন কোনায় আপনি এমন কিছু দেখতে পারেন, সুন্দর। এবং এই দেখুন যে টেবিল ল্যাম্পটা আছে, এখানে লেখা রয়েছে 599 rupees। টেবিলটা সুন্দর টেবিল দেখুন, এটা 999 টাকা। দেখুন প্রতিটার গায়ে এই যে টু সিট সোফা, এটা টু সিট সোফা, এটা 17,990। প্রতিটির গায়ে দাম লেখা রয়েছে। এই দেখুন এটা আবার দাম লেখা রয়েছে, এটার দাম 449 rupees। দেখুন সোফা, পুরোটাই রুম সোফা এবং সোফার আনুষঙ্গিক জিনিসপত্র। সুন্দরভাবে চারিদিকে সাজানো, এটার দাম, এই সোফাটার দাম এই যে 8,990 টাকা। দেখুন ক্যাবিনেট উইথ ডোর, এটার দাম এখানে লেখা রয়েছে 8,990 টাকা। এই যে একটা জুতো, 129 rupees। একটা আছে 1490 rupees, পুরো সেটটা 129 + 1490 rupees, মানে প্রায় 1600 টাকায় এই সেটটা পাওয়া যাবে। এটা হলো ট্রে টেবিল, দেখুন এটা 999 5,000 rupees-এর কাছাকাছি। পাশে আরেকটা আছে, এটা 900 টাকা, 899। সব সোফা কাম বেড, যে সোফা কাম বেড সুন্দরভাবে ডিমনস্ট্রেট করছে। এখানে প্রচুর সোফা কাম বেড আছে। টিভি স্টোরেজ, দাম লেগেছে 41,407। দেখুন কত সুন্দরভাবে সাজানো, পুরো দেখুন।
দিয়ে সুন্দর লাগে। চিকেন কেক গিক তৈরি কেক তৈরি হয়েছে কেক তৈরি হয়েছে হ্যাঁ কেক যে দূরে খাবার জায়গা আছে, ঘুরে ঘুরে টুকু ক্লান্ত হয়ে যায়, তখন খেতে যেতে কোনো অসুবিধা হয় না। ৬০ টাকায় এখানে ছোটবুঝি কফি খাওয়া যাবে, হট মিল্ক।
এবার আমি বেরিয়ে যাচ্ছি, কিছু জিনিস কিনলাম। এবং এই যে পেরোনোর জায়গা যেটা ওয়াকিং করে আসবে, ভালোই লাগলো, ভালো এক্সপিরিয়েন্স। টাটা।